গুড মর্নিং সবাইকে, আমরা হয়ে গেছি রেডি, আমরা যাবো এবার ঘুরতে। আজকে সকাল স্পেশালি দেখ সকাল 4:30 সময় ঘুরতে উঠেছি, তো এখন বাজে সকাল 5:30, রেডি হয়ে গেছি। এই দেখো তারা হয়ে গেছে, আমরা সবাই শাড়ি পরেছি, রিন্টু রেডি হয়ে গেছে। দেখো এখন সকাল এখন সবে সবে আলো ফুটেছে, রাস্তাঘাট ঠান্ডা লাগাটা এখন সকালবেলা খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠিক হয়ে গেলো। কেমন লাগছে বলো? যেমন আমরা সবাই প্ল্যান করেছিলাম, সবাই প্ল্যান করে শাড়ি পরবো, তো ম্যাচিং সবাই ম্যাচিং করেছে, পিঙ্ক পিঙ্কের মধ্যে আছে। এই দেখো আমার হিরো, হিরো হিরে সেজে যাচ্ছে। এই ননি তো এখন এখানে এসে খুব এক্সাইটেড, ভীষণ মানে ভোর যদি 4:00 সময় উঠিয়ে দিই চলো ঘুরতে যাবো। খুব আজকে দেখো খুব কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। আমরা সবাই মানে প্ল্যান করেছিলাম যে সবাই মানে শাড়ি পরবো, তো সেই জন্য সবাই শাড়ি নিয়েছিলাম, যাই হয়ে যাক শাড়ি পরতেই হবে। তারা খুব সুন্দর একটা অরেঞ্জ ব্ল্যাকের মধ্যে পড়েছে, এটা তারা ফেভারিট শাড়ি। আমি হচ্ছে দেখালাম যে শাড়িটা পরবো। হ্যাঁ যাচ্ছি তো এরকম স্টাইল মেরে, আর সকালবেলা এত হাওয়া দিচ্ছে, সত্যি কথা ভালো একটা কথা বলছে, সে এরকম কথা বলে যাচ্ছে। দিদি শুধুমাত্র দিদির শাড়ি পরেনি, দিদি শাড়ি এমনি পরে না, দিদি চুড়িদার পরে। দেখো আমরা একদম হিরোইন, কি সুন্দর ব্যাগ নিয়ে যাচ্ছিল উনি, একদম আমরা আলো হিরোইন চলে যাচ্ছে একদম সকাল সকাল। কি এনার্জি, একদম মেকআপ করে একদম কোনো ব্যাপার নয় এই ঠান্ডার মধ্যে। সকাল সকাল আগে এই দেবুকে, হ্যাঁ দেবুদের বেশি চিন্তা, রান্নাবান্নার কথা বলে চিন্তা, যেই বলেছি পাম্পিতি করবে অমনি বলছে। কি আর বলছি তো, পাঁচটা তো মেয়ে আছে, ছেলেদেরকে আবার দরকার কি? পাঁচটা চারটা মেয়ে তো কোথায়, পাঁচটা ওই তোমার মেয়েটা ধরবে না? ও বাবা আমলে মাকে হাত খাচ্ছে, ওই তো বেশি কাজ করবে। না ঘরের স্ট্রাকচার তো সেম, খালি এদের এখানে একটুখানি ডিজাইন কলকা একটু বেশি হয়, তাই না? কলকা এই যে সব যেগুলো ঘরের মধ্যে একটা এরকম ডাবের দ্বার ঘর, ফুল লতা পাতা, এই যে দ্বার ঘরের ছবি, এগুলো সব শুধুমাত্র এই উড়িয়া লেখা দেখলেই মনে হচ্ছে এটা উড়িষ্যা, আদারওয়াইজ একটুও মনে হচ্ছে না। সকালবেলায় মন্দিরটা কি সুন্দর, এই তো দেখতে পাচ্ছিস মন্দিরটা, মন্দির দেখো বাইরে তুলতে পারো, ভেতরে না বাইরে। আমরা এসেছিলাম সকাল 6:00।